السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة فخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن. ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سياته ويدخله جنات تجري من تحت الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم شمس تاريخ رسول الله رب العالمين الجنه যার মেহরবাণীতে আমরা আজকে ইশারে সালাতের পরে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার এবং বলার তৌফিক পেয়েছি সে আল্লাহ রবুল আলমিনা দরবারে আমরা সকলে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আল্লাহর হামদের পরে সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামের প্রতি আল্লাহ সাল্লা আল্লাহ বারিক আলে সম্মানিত উপস্থিতি আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাপ মোচনকারী আমল অনেক আমল রয়েছে যে আমলের মাধ্যমে আপনি আপনার গুনাহ পাপ অন্যায় ক্ষমা করাতে পারবেন যিনি মাফ করেন ক্ষমা করেন তিনি হচ্ছেন আল্লাহ রাবুল আলমিন একজন বান্দা বিভিন্নভাবে পাপ করে থাকে অন্যায় করে থাকে কিছু পাপ রয়েছে যেগুলো বড় পাপ যেগুলোকে কবিরা বড়ো গুনা বলা হয় কবিরা গুনহার জন্য শর্ত হচ্ছে আপনাকে তাওবা করতে হবে তাওবার বিস্তারিত আলোচনা আমার নেটে আছে শুনতে পারবেন আবার কিছু পাপ রয়েছে যেগুলো কিছু আমলের মাধ্যমে ক্ষমা করে দেন আল্লাহ রাবুল আলমিন মানুষের পাপের বিভিন্ন প্রকার রয়েছে একজন ব্যক্তি অনেক সময় চোখের মাধ্যমে পাপ করে থাকেন গুনাহ করে থাকেন হারাম জিনিস দেখার মাধ্যমে অশ্লীল অন্যায় জিনিস দেখার মাধ্যমে শরীয় বিরোধী জিনিস দেখার মাধ্যমে মানুষ চোখের মাধ্যমে পাপ করে মুখের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে গিবতের মাধ্যমে চুগলখড়ির মাধ্যমে মানুষ পাপ করে থাকে হাতের মাধ্যমে মানুষ মানুষের বিপক্ষে লেখে অথবা আরও বিভিন্ন রকমের পাপ মানুষের হয়ে থাকে এক কথায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বহু রকমের পাপ হয়ে থাকে যেই পাপগুলো মাফ করাতে হবে আল্লাহ রাবুল আলমিনের কাছে বড় পাপের জন্য যা বলা হলো শর্ত সেটা হচ্ছে তাওবা করতে হবে ওই পাপটা আপনি ছেড়ে দিবেন ওই পাপের প্রতি নিজেকে ধিক্কার দেবেন লজ্জিত হবেন ভবিষ্যতে পাপ করবেন না এই এটা হচ্ছে বড় পাপের জন্য শর্ত আর যেগুলো ক্ষুদ্র পাপ ছোট পাপ রয়েছে সেই পাপের জন্য কিছু আমল রয়েছে কোরআন এবং হাদিসে যে আমল করলে যে কাজ করলে আপনার পাপ ধুয়ে যাবে মুছে যাবে পরিষ্কার হয়ে যাবেন গুণা থেকে পুত পবিত্র হয়ে যাবেন এবং পরকালে আপনি জান্নাত লাভ করবেন আমি আপনাদের সামনে সুরাতুত্তাগা তাগাবুনের নয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের অনুবাদ করার পরে ওই আমলের কথাগুলি বলবো যে আমল করলে আপনার পাপ ডিলেট হয়ে যাবে মুছে যাবে আল্লাহ আরাবুল আলামিন করন কারিমীর আয়াতের মধ্যে বলেন ইয়ুমা ইয়জ মাওকুম ইয়ুমিল জাম এ দা আলিকা মানে উদকুর ইয়ৌমা স্মরণ কর ওই দিনকে ইয়জমাওকুম তিনি তোমাদেরকে জমা করবেন একত্রিত করবেন জমা কে করবেন কেমনের ময়দানে আল্লাহ রাবুল আলমিন জমা হওয়ার দিন সমবেত হওয়ার দিন অর্থাৎ কেয়ামতের দিন স্মরণ করো ওই দিনকে যেই দিন তোমাদেরকে আল্লাহ রাবুল আলমিন একত্রিত করবেন জমা করবেন তাগাবুন সেটা হবে ইয়ৌমুদ্ তাগাবুন অর্থাৎ জয় পরজয়ের দিন লাভ লোকসানের দিন একদল নেকি বেশি হওয়ার কারণে জান্নাতে চলে যাবেন একদল গুণা বেশি হওয়ার কারণে জাহান নামে চলে যাবেন সেই দিন আপনার ফাইনাল রেজাল্ট হবে সেদিন আপনার জীবনের বাৎসরিক পরীক্ষা নয় পুরা জীবনের পরীক্ষা হবে সেই দিনটা আপনি স্মরণ করেন এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেন ওমে ইউমিম বিল্লাহ ওয়া আর যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং ইমানের আরও যে ছয়টি শাখা প্রশাখা রয়েছে সবগুলোর প্রতি বিশ্বাস রাখে অইয়া আমল সোয়ালেহা এবং সৎকর্ম করে ইমান আপনার আছে ছয়টা রুকুন সম্পর্কে আপনার যথেষ্ট ইলম আছে জ্ঞান আছে বিশেষ করে আপনাদের আপনারা অনেক ইলিম অর্জন করছেন আজকে আমি দেখে ভাবলাম যে এটা মনে হচ্ছে পাঁচ রুখি দারুল হাদিস সালাফিয়ার ফারেগি ছাত্র মাদ্রাসা মোহাম্মদ আরবে যাত্রে ফারেগি ছাত্র কারণ আপনারা বিভিন্নভাবে ইলম অর্জন করছেন আপনাদের এই সেন্টারে দুইজন ওস্তাদ শেখ মতিউর রহমান মাদানি তিনার কাছে আমি ১৯ বছর আগে লেখাপড়া করেছি এক বছর এখনো ওনার ছাত্র হয়ে আছে তারপরে শেখ মতি মুখলেশ্বর রহান মাদানি আছেন আপনারা এখানে ওনারদের মাধ্যমে এলিম অর্জন করছেন এর পাশাপাশি এলিম অর্জন করছেন আমাদের রাকা ইসলামিক সেন্টারে অনেকে বলেন যে রাকা এবং দামামকে একটাই সেন্টার কারণ দেখেন যে শাইকদের প্রোগ্রাম ওখানেও আছে এখানেও আছে আমরা বলি যে দুইটা সেন্টার হলো কিন্তু একটা হৃদয়ের মতো তো যে কথা বলছিলাম যে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং সৎ আমল করে ভালো আমল করে তাহলে তার লাভ কি হবে আল্লাহ বলছেন ইউকাফির মানে ক্ষমা করে দেওয়া হবে মুছে দেওয়া হবে আন্ তার থেকে সইয়াতে তার পাপ সমূহ সয়াতনের বহন সৈয়াত পাপ হোক গুনা হোক অন্যায় হোক অবাধ্য হোক ইত্যাদি ইত্যাদি ঐদিলহু জন্না তিন হাতে ইনতা হাতেহালান এবং তিনাকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার নীচ দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে আবাদা সেই জান্নাতে চিরকাল অবস্থান করবে আদিম সেটাই হবে মহা সাফল্যতা বা বড় সফলতা কারণ যে ব্যক্তি এই আয়াতের প্রতি চিন্তা করে যে আমাকে কেমতের ময়দানে জমা হতে হবে সেই দিন হিসাব দিতে হবে সেইভাবে সে নিজের জীবন জীবনযাপন করবে সেভাবে নেকি করবে কোনা থেকে বাঁচতে পারবে এখানে একটি কথা আপনাকে বলা হয়েছে যে আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন ইমান রাখেন এবং সৎকর্ম করেন ভালো আমল করেন যে আমলের মাধ্যমে আপনাকে আল্লাহ আপনার গুণাগুলি ক্ষমা করে দিবেন। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাপ মোচনকারী আমল তাহলে ভালো আমল সৎকর্ম নেক আমলে করলে আপনার পাপ ক্ষমা করে দেওয়া হবে এবং আপনি জান্নাতে যেতে পারবেন জান্নাতে যখন আপনি চলে গেলেন কারণ আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে অনেক এবাদত বান্দিগি করলেন আপনার গুনহা দুনিয়াতে ক্ষমা হয়ে গেল এরপরে মৃত্যুর পরে আপনার সুদে বাঁচলো জান্নাতে যাওয়া আপনার গুনহা নেই পাপ নেই অন্যায় নেই জান্নাতে আপনি চলে যাবেন জান্নাতে যাওয়ার পরে আপনাকে জান্নাত থেকে আর বের করা হবে না আপনার প্রবাস জীবন হচ্ছে কয়েক বছরের দুনিয়ার জীবন কয়েক দিনের জীবন কিছুদিনের জন্য আপনি মেহমান মোসাফির আছেন সফর শেষ আপনি বাড়ি চলে যাবেন কিন্তু জান্নাতে প্রবেশ করার পরে চিরস্থায়ী আজীবন আপনি সেখানে বসবাস করবেন এবং জান্নাতের অনেক নেয়ামত পাবেন যখন আপনি জান্নাতে চলে গেলেন জান্নাতে যাওয়াই হচ্ছে আপনার জীবনের সবচাইতে বড় সফলতা ঠিক না আপনার উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যেতে হবে তো জান্নাতে যাওয়ার পরে আপনি আরামের জীবন জীবনযাপন করবেন সেখানে কোনো রকমের চিন্তা ভাবনা কিছুই থাকবে না তবে একটি কথা বলা হয়েছে যে আপনি যদি সৎ আমল করেন তাহলে ওই আমলের মাধ্যমে আপনার গুণাগুলি ক্ষমা করে দেওয়া হবে এখন আমরা জানব যে এমন কোন আমল আছে যে আমলের মাধ্যমে আমার জীবনের গুণাগুলি ক্ষমা হবে এই আমলগুলো আপনাকে অবশ্যই জানতে হবে আমলগুলো হয়তো অনেকের জানা আছে কিন্তু আপনাকে আজকে পয়েন্ট আকারে বলা হবে এবং দলিল 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 ভিত্তিতে কারণ ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য হবে না প্রথম আমল হচ্ছে তলাবুল আপনি যে পাপ করেছেন ছোট বড় যাই পাপ হোক না কেন এর জন্য প্রথম আমল হচ্ছে তলাবুল মগ ফেরা ক্ষমা চাওয়া আল্লাহ রাবুল আলমিনের কাছে একজন বান্দা গুনহা করে আবার আল্লাহর কাছে তওবা করে গুনা করে আবার ক্ষমা চায় গুনা করে আবার ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করতেই থাকেন আল্লাহ মাফ করতেই থাকেন যখনই আপনার মাধ্যমে কোনো গুনা হয়েছে পাপ হয়েছে এর প্রথম আমল হচ্ছে যে আপনি আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা চেয়ে নেবেন মা চেয়ে নেবেন এই মর্মে একটি হাদিস আপনাদের সামনে পেশ করব আবু হুরাইরা রদি আল্লাহ তালান বলেন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এটা হচ্ছে হাদিসে কুদ্সি রসুল উল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ রাবুল আলমিন বলেন আদনাব আবদি আদনাব আবদুল ফকাল আল্লাহ ফিরলি জম্বি

হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ ফির ক্ষমা করো আমাকে আমার পাপ আমার পাপ ক্ষমা করে দাও বান্দা গুণা করার পরে আল্লাহকে যখন বলে যে আল্লাহ তুমি আমার এই পাপ গুনাকে ক্ষমা করে দাও তখন আল্লাহ রাবুল আলমিন বলেন আমার একজন বান্দা পাপ করল আর সে জানে জানেবা ইয়াকুদ্দাম্বা তার একজন প্রতিপালক আছেন রব আছেন যিনি গুনা ক্ষমা করেন ওয়াকুদম্বে আর গুনাহ করার পর যদি ক্ষমা না চায় তাহলে আমি সেটাকে পাকড়াও করি বা ধরে নিই গুনাহের প্রতি তাকে শাস্তি দিই আদা অতপর আবার গুনহা করে ফাজনাবাদা ফাজনা একবার গুনা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই আল্লাহ তুমি আমার প্রতিপালক আমার রব তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ ক্ষমা করে দেন আবার বান্দা গুনহা করে গুনহা করার পরে বলে আল্লাহ তুমি আমার গুনহাকে ক্ষমা করো তাহলে দ্বিতীয়বার গুনা হলো আবারও দ্বিতীয়বার ক্ষমা চাইছে কার কাছে আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহ রাবুল আলমিন তখন বলেন যে আমার একজন বান্দা গুনা করেছে আর সে জানে যে তার একজন প্রতিপালক আছেন তিনি গুনা ক্ষমা করেন এবং গুনাহের প্রতি তাকে গ্রেফতার করেন ধরেন এইভাবে বান্দা গুনা করতেই থাকে আল্লাহর কাছে ক্ষমা চাই এ হাদিসের রাবি আব্দুল আলা তিনি বলছেন যে আমি জানি না যে রসুল উল্লা এ কথা তৃতীয়বার বললেন না দ্বিতীয়বার বললেন অর্থাৎ বান্দা দুইবার গুণা করে আর পরে বলে যে আল্লাহ তুমি আমার রব আমার গুনা ক্ষমা করো হ্যাঁ আল্লাহ ক্ষমা করে দেন আবার গুনা করে আমার ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দেন এ কথা তিনবার বললেন অথবা চতুর্থে বললেন এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেন এম তুমি যা ইচ্ছা তাই আমল করো অর্থাৎ বান্দা যখন গুনা করে আল্লাহর কাছে ক্ষমা চাই আবার গুনা করে আবার ক্ষমা চাই আবার গুনা করে আবার ক্ষমা চাই তো আল্লাহ রাবুল্লাহ আলমিন জানেন যে বান্দার গুনা হয় আর আমার কাছে ক্ষমা চান ঠিক না এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে বান্দা যদি বেশ কয়েকবারও গুনা করে আর আল্লাহর কাছে বারবার ক্ষমা চায় তাহলে আল্লাহ রাবুল আলমিন গুনহাকে ক্ষমা করে দেন এই আমলই প্রমাণ করে যে আপনার যখন গুণা হবে পাপ হবে ওই পাপের জন্য আপনি ক্ষমা চাইবেন কার কাছে আল্লাহ রাবুল আলমিনের কাছে অনেক মানুষ গুনা করে কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা চাই না গুনা হতেই থাকে হতেই থাকে একটা কথা মনে রাখবেন যখন আপনার একটা গুণা হয় অন্তরে একটা কালো দাগ পরে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন তাহলে কালো দাগটা মুছে যাবে আর না হলে আস্তে আস্তে কালো দাগ পরতে পড়তে আপনার পুরো অন্তরিক কালো হয়ে যাবে সে সময় আপনি হয়তো ক্ষমা আল্লাহ চাই চাইলে পাবেন নাও পেতে পারেন ইহাদিসার আরও প্রমাণ হয় যে আপনার গুনা যখনই হবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন পাপ হয় বিভিন্নভাবে পাপ হয় সে পাপের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন এমনটা আজকে থেকে শুরু করেন দেরি নয় যে আমি আজকে পাপ করলাম কালকে ক্ষমা চাইব হ্যাঁ তারপরে ক্ষমা চাইব এ কথার তো কোনো গ্যারেন্টি নাই যে আপনি আজকে জীবিত আছেন কালকে আবার জীবিত থাকবেন এখন এর কোনো নিশ্চয়তা আছে কি না আবারও ওই ঘটনার দিকে একটু স্মরণ করিয়ে দিই এপ্রিল মাসের পনেরো তারিখ শনিবার যেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের শাহদ ছিলেন শেখ ফজলুর রহমান ছিলেন আরও আমরা ছয়জন যে ছিলাম আমার পাশে ছিলেন শেখ নাজমুল হক মাদানি বসে বা দিকে বাম দিকে এনাম ভাই বসে ছিলেন হঠাৎ করে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো দুইজন যে ইন্তিকাল হয়ে গেছেন তাদেরকে জান্নাতুল ফিদস নাসিব করেন তিনারা কি জানতেন যে কিছুক্ষণ পরে আমরা মারা যাব গাড়িতে রিয়াদের ভালো বিরিয়ানি ছিল আমরা রাতে গিয়ে খাব উজু করলাম নামাজ পড়বো সামনে কিছু দূর গিয়ে হঠাৎ করে মনে হচ্ছে কেমন শুরু হয়ে গেল এই যে দুইজন মারা গেছেন এনাদের আর কি সুযোগ আছে গুনা ক্ষমা করানোর সুযোগ নেই যারা মারা যাবেন কোনো সুযোগ নেই আল্লাহর কাছে সবসময় দোয়া করি বিশেষ করে যখনই এইখানে আসি বা রাকাতে থাকে বা কাতিফ গেলে এই দুইজনের কথা বেশি বেশি মনে পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস নাসিব করেন আমরা যারা আছি আল্লাহ জীবিত রেখেছেন তাহলে যেন আমাদের মাধ্যমে আরো দিনের খিদমত নেন আল্লাহ তাহলে এই হাদিস হচ্ছে শাহি মুসলিমের শাহি মুসলিমের দুই হাজার সাতশো আঠান্ন নম্বর হাদিস তাহলে আমরা প্রথম আমল জানতে পারলাম যে যখনই পাপ হবে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নিতে হবে দ্বিতীয় আমলটা আপনি একটু জেনে রাখেন দ্বিতীয় আমল হচ্ছে আল্লাহর কাছে তওবা করা ফিরে আসা এই মর্মে বহু আয়াত আছে বহু হাদিস আছে তওবা সম্পর্কে বক্তব্য আছে নেটে একটা আয়াত আপনাদের সামনে পেশ করব সুরার পঁচিশ নম্বর আয়াত অল্লা রাবুল আলমিন আল্লাহ তিনি বান্দার গুনা বান্দার তহবা কবুল করেন সৈয়াদ আর তিনি গুনাগুলিকে ক্ষমা করে দেন তাওবা কবুল করেন কে আল্লাহ রাবুল আলমিন তাওবা কবুল যখন একজন বান্দার হয়ে যায় তখন কি আর তার গুনা থাকবে পাপ থাকবে কি পাপ থাকবে না এরপরে আল্লাহ স্পষ্ট করে বলছেন যে তিনি বান্দার তাওবা কবুল করেন ওয়া আফানিস এবং পাপ ক্ষমা করে দেন ওয়া আলমা তলুন তোমরা যা করো তিনি এ ব্যাপারে জ্ঞান রাখেন বা তিনি জানেন আয়াতে তিনটা বংশ আছে একটা হচ্ছে জল্লারাবুল আরমে একটি সিফাত গুণ হচ্ছে তিনি তাওয়াব তওবা কবুলকারী বান্দা যখন তওবা করে তিনি তা গ্রহণ করেন কবুল করেন এবং কবুল করলে তবা কবুল করলে তিনি এরপরে পরে গুনাগুলিকে মাফ করে দেন ক্ষমা করে দেন আপনি যেই পাপের জন্য আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করছেন বা ক্ষমা চাচ্ছেন তিনি আপনার দোয়া কবুল করে তবা কবুল করবেন এবং তিনি আপনার গুনাকে মাফ করে দিবেন এবং আপনি যা কিছু করেন এ ব্যাপারে জ্ঞান এইম আছে কার আল্লাহ রাবুল আলমীরের তা দ্বিতীয় আমল হচ্ছে যে আপনি পাপ করার পরে তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করবেন এবং তওবা ছোট আমলের জন্য আপনি করতে পারেন বড় আমলের জন্য তো জরুরি আছে যদি আপনি মনে করেন ছোট আমলের জন্য তওবা করব সেটাও আপনি করতে পারবেন তিন নম্বর আমল হচ্ছে বিশেষ করে শুক্রবারের দিন রসুল্লাহ সাল্লামের প্রতি দূরত পাঠানো আমাদের দেশে দুরুদের অনেক প্রকার আছে ওই গুলো কাজে আসবে না কারণ শরিয়ত যে আপনি মানবেন এটার সনদ কোরআন এবং হাদিস থেকে লাগবে এবং আপনি যেটা পাঠ করবেন সেইভাবে সাল্লাম পাঠ করেছেন কি না দুরুদ ইব্রাহিমই যেটা যেটা দুরুদ পাঠ করা নামাজে সে দূরদটা যদি আপনি বিশেষ করে শুক্রবারের দিন বেশি বেশি পাঠ করেন এর মাধ্যমে আল্লাহ আপনার গুনা ক্ষমা করবেন আপনার সম্মান বৃদ্ধি করবেন ইত্যাদি ইত্যাদি ফজিলত আছে তাহলে তিন নম্বর এমন হচ্ছে যে আপনি বেশি বেশি করে রসুল্লা সাল্লামের প্রতি দুরুৎ পাঠ করবেন যেটা হচ্ছে দুরুদ এব্রাহিমী অথবা সাল্লাহ আলিয়াল্লাম বলবেন এই মর্মে

শেখুল ইসলাম রাহম তিনি চল্লিশটা উপকারের কথা বলেছেন এখানে আপনাকে দুই তিনটা উপকারের কথা বলা হবে আপনি একবার যদি দূরত পাঠ করেন বিশেষ করে শুক্রবারের দিন জুমার দিনে তা আপনার লাভ হবে সাল্লাহ আলাইহি আসরা হাসান আতিন আল্লাহ রাবুল আলামিন আপনার প্রতি দশটি রহমত পেশ করবেন পাঠ মানে রহমত নাজিল করবেন দূরত পাঠ করেছেন কয়বার একবার আল্লাহ আপনার প্রতি রহমত করবেন কয়বার বার। তাহলে আপনার আমল ছোট্ট অল্প আমল সময়ও কম কিন্তু আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে দশটি রহমত নাজিল হবে যদি একবার দূরত পাঠ করেন যদি আপনি একশো বার করেন দুইশো বার করেন যত ইচ্ছা তত পাঠ করেন বিশেষ করে যদি আপনার কোনো চাকরি বাকরি না থাকে রুটি কম আছে হ্যাঁ আপনি হয়তো কোনো বিপদে পড়ে আছেন কয়েকবার দুরুদ এব্রাহিম পাঠ করে আল্লাহ ব্যবস্থা করবেন এরকম তার ফজিলত আছে রসৌল্লা সাল্লাম বলেন সাল আলহ আসরা সালাবাতিন তাহলে একবার আপনি দুরুদ পাঠ করলেন দশটি রহমত পেয়ে গেলেন কয়টি রহমত পেলেন দশটি পেলেন ওয়াহর খাত এবং দশটি পাপ মিটিয়ে দেওয়া হবে সুফহান দশটি যে আপনার পাপ আছে গুনা আছে এগুলো আপনার মিটিয়ে দেওয়া হবে শুধুমাত্র একবার দূর উৎপাট করলে ওরফি আতলাহ আশর যাতেন এবং দশটি আপনার মর্যাদা বৃদ্ধি হবে একবার দূরত পাঠ করেছেন দশটি রহমত পেলেন তারপরে দশটি আপনার গুনা মাফ হয়ে গেল এরপরে আপনার সম্মান যা আছে বর্তমানে আল্লাহ রাবুল আলমিন এর চাইতে গুণ সম্মান বৃদ্ধি করবেন এটা আমল খুব ছোট ঠিক না আমল খুব ছোট কিন্তু এই আমল এর কত গুরুত্ব আছে এই আমল হয়তো অনেকেই জানেন আমাদের দেশের অধিকাংশ কি দুরুদ ইব্রাহিমের নামাজ ছাড়া আর কি পড়ে শোনাই যায় না কিন্তু এই দেশে দেখবেন কিছু সৌদের কাছে আপনি হয়তো টাকা পাচ্ছেন কোনো কাজে গেছেন হয়তো দেরি হচ্ছে খুব রাগ করে আছেন তিনি বলেন সলে আলম নবী এরকম বলে না সলে আলাম নবী অনেক সময় মন খারাপ হয় আরে অনেকক্ষণ থেকে বসে আছি আবার আলান আলান্নবী যখন আপনি উমরায় যাচ্ছেন মক্কা দেখেন বহু জায়গাতে লেখা আলান আলান্নবী লেখা থাকছে না অনেক দিন আগের একটা ঘটনা দুই হাজার এগারো সালে হজে গিয়েছিলাম তো কিছু পাকিস্তানি লোক ছিলেন ওনারা ট্যাক্সি থেকে নেমে গেলেন সৌদি ড্রাইভার বললেন যে মিনার ভিতরে যাওয়া যাবে না এখানে নেমে যাও আরবিতে বললেন কিন্তু কয়েকজন লোকের খুব রাগ যে এখান থেকে হাঁটলে অন্তত আধা ঘন্টার সময় লাগবে একশো রিয়াল দেওয়া হয়েছে খুব রাগ সৌদি ভাবলো যা রাগ করেছে একটু চুমা খায় কপালে চুমা নিতে গেছে পাকিস্তানে এক থাপ পড়তেছে যারে তুমি বসালে তো হবে খুব মানে তার খুব রাগ হয়েছে এক তো আধা ঘন্টা হেঁটে যেতে হবে আবার কপালে চুমা খাও আমাদের দেশে তো এটা প্রধান নাই হ্যাঁ অনেকে জানে না কিন্তু এদেশে দেখুন সাক্ষাৎ হলে খুব বেশি মোহাব্বত হলে কপালে চুমা দেয় সরিয়াতে আছে এটা যে কথা আপনাকে বলছিলাম যে দুরুদ ইব্রাহিম দেখেন আপনি একবার পাঠ করেছেন দশটি রহমত আপনি পেয়ে যাচ্ছেন এর ওপরে আমল করা দরকার কি না দশটি গুণাও আপনার ক্ষমা হয়ে যাচ্ছে এবং আপনার সম্মান মর্যাদা যা আছে আপনার মর্যাদা আল্লাহ গুণ বৃদ্ধি করবেন এ মর্যাদা দুনিয়ারও হতে পারে পরকালেরও হতে পারে আখেরাতেও হতে পারে তাহলে তিন নম্বর আমল আপনাকে অবশ্যই করতে হবে বিশেষ করে শুক্রবারের দিন এই দিন দোয়া কবুল হয় এ দিনের অনেক ফজিলত আছে আপনি বেশি বেশি করে দুরুদ ইব্রাহিম এটা পাঠ করবেন ইনশাআল্লাহ এর প্রতি আমল করেন পাপ মোচনকারী চার নম্বর আমল হচ্ছে যেটা আপনারা আমরা অনেক মানে করে থাকি দৈনিক করে পাঁচক নামাজে যারা উজু করেন নামাজ পড়েন তাদের তো আলহামদুলিল্লাহ এই আমল আছে যারা হয়তো নামাজ পড়েন বিশেষ করে দূরুদ্রাহিমী আমরা পাঁচবার পাঁচক নামাজ পড়লেও দুরুদ ইব্রাহিম পাঠ করি কিনা শূন্যতেও ভিতরে নফলে ইত্যাদি ইত্যাদি সময় একজন লোক নামাজ পড়লে তার গুনা প্রতিদিন ক্ষমা হচ্ছে নেকি প্রতিদিন বৃদ্ধি হচ্ছে উজু করছেন আপনি উজুর অনেক ফসিলত রয়েছে মর্যাদা রয়েছে এ উজু করার মাধ্যমে আপনার চোখ দিয়ে যা গুনা করেছেন মুখ দিয়ে যা গুণা করেছেন হাত দিয়ে যা গুনা করেছেন পা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যা কিছু গুনা করেছেন এ উজুর পানির সাথে এ গুনাগুলো ঝরে যায় গুণাগুলো মানে পড়ে যায় এই আমলটা যারা পাঁচক্য মসল্লি পাঁচবার উজু করেন হ্যাঁ তিনারা এই আমলটা করে থাকেন কাজ তো খুব ছোট্ট এ কাজ আপনি দৈনিক করছেন হয়তো অনেক সময় এর ফজিলত মর্যাদা না জানার কারণে হয়তো আপনি মানে এর মর্যাদা জানেন না হয়তো এর প্রতি অত মহাব্বত অনেক সময় না থাকে কিন্তু আপনার চতুর্থ আমল হচ্ছে যে আপনি দৈনিক পাঁচবার উজু করছেন উজু করবেন পাঁচবার এরপরে আপনি যখন ঘুমাতে যাবেন এই সময় আপনি উজু করে ঘুমাবেন উজু করলেন তারপরে সোরার নাস ফালাকে এখলাস পাঠ করলেন ঘুমানোর দুয়া পাঠ করলেন সরোয়া বাখারা দুইটা আয়াত পাট ইত্যাদি ইত্যাদি যেগুলো আমল আছে সেগুলো আপনি করলেন এই উজুর মাধ্যমে আপনার পাপ মানে মুছে যাবে পাপ বিলুপ্ত হয়ে যাবে মিটে যাবে এ মর্মে একটি হাদিস আপনাদের সামনে পেশ করি আবু হরাই আল্লাহ তালান বলেন রসুল উল্লাহ সাল্লাম বলেছেন আবিল মুসলিম যখন একজন মুসলিম অথবা মমিন বান্দা উজু করে জামিন খারাজ ও খাতিয়াতিন অতপর তার চেহারা থেকে প্রত্যেক ওই গুনহা পড়ে যায় যে চোখ দিয়ে সে গুনাহের দিকে দেখেছে আপনি চোখ দিয়ে দেখেছেন গুনাহের জিনিস বিশেষ করে এখন তো আর বলা লাগে না মোবাইলের যুগ ফেসবুকটা খুললেন খুললেন হঠাৎ করে কোনো মহিলার ছবি আসলো হলো অনেক মহিলার আবার ফেসবুকে মানে বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠায় ইত্যাদি ইত্যাদি আপনার যদি গুনাহ হালকাও হয়ে থাকে উজু করেছেন ক্ষমা হয়ে গেছে এই গুনাটা কখন ঝরে যাবে কখন পড়ে যাবে মা আলমাই ও মাখের মা উজুর পানির সাথে সাথে অথবা উজুর শেষ বিন্দুর সাথে আপনি যখন উজু করছেন মুখ ধত করলেন হ্যাঁ চোখ ধত করলেন এই চোখ দিয়ে আপনি যা কিছু গুনা করেছেন সে গুনাগুলো উজুর পানির সাথে পড়ে যাবে গুনাগুলো আল্লাহর পক্ষতে ক্ষমা হয়ে যাবে এইভাবে যখন আপনি হাত ধৌত করবেন ফাইদা আগসালা ইয়াদাইহি খরাজা মিন যদি কুল্ল খাতিয়াতিন কানাত বাতাসাতহা ইয়াদাহুমা আল মায়ে আও মা আখির কত্রিল মা অতঃপর যখন মুসলিম বান্দা মুমিন বান্দা দুইটা হাত ধৌত করে এই হাত ধৌত করার মাধ্যমে হাত দিয়ে আপনি যা গুনাহ স্পর্শ করেছেন আপনার এই গুনাগুলো ঝরে যায় উজুর পানির সাথে অথবা শেষ বিন্দুর সাথে ফাইদা গাছাল আর ইজ লাইহে অতপর যখন মমিন বান্দা দুই পাও ধত করে খারাজাত কুল্ল খাতিয়াতির মশাত রিজ লাহু মাল ও মা আখরে কাতরিল মা হাত্তা ইয়খরোজা নাকিয়া মিনত দুনুব পা দিয়ে আপনি যে চলাফেরা করেছেন অন্যায় করেছেন এ পা করলে আপনার গুনাগুলো ঝরে যাবে ইহাদিসের শেষ অংশটা একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমনকি এই উজুকারি বান্দা সমস্ত গুনা থেকে পবিত্র হয়ে যায় আমল ছোট ঠিক না কিন্তু আপনার হাত দিয়ে চোখ দিয়ে কান দিয়ে মুখ দিয়ে পা দিয়ে অঙ্গ মাধ্যমে যে গুনা হয়েছে যখনই আপনার উজু শেষ হলো আপনি গুনহা থেকে একেবারে পবিত্র হয়ে গেলেন আপনার আর জীবনে গুনহা নাই আমল ছোট কিন্তু এর ফজিলত এর মর্যাদা অনেক বেশি এ উজুর মাধ্যমে আপনি আপনার পাপ আল্লাহর কাছে ক্ষমা করাতে পারবেন এটা হচ্ছে শাহি মুসলিমের দুইশো চুয়াল্লিশ নম্বর হাদিস তাহলে উজু একটা এমন আমল যে আমলের মাধ্যমে আপনার গুনা মাফ হয় পাপ হয় পক্ষান্তরে যারা উজু করে না যারা নামাজ পড়েন না তাদের কিন্তু গুনা দৈনিক মাপ করার কোনো সুযোগ নেই পাঁচ নম্বর আমল হচ্ছে যে আমলটা একজন মুসলিম নামাজি বান্দা করে থাকে আর সেটা হচ্ছে সলাহ পাঁচক সলাত বহু হাদিস আছে যে পাঁচক্ত সলাত আদায় করলে হ্যাঁ গুণা ক্ষমা হয় এর ফজিলতা ইত্যাদি ইত্যাদি হাদিস বহু রকমের আছে আপনাদের সামনে আমি একটা হাদিস পাঠ করব আর হাদিসটা হচ্ছে যে আপনি এখন মনে করেন যে এই যে মাগরিবের নামাজ পড়লেন এরপরে আপনি এসারের নামাজ পড়েছেন তো মাগরিবের উজু আপনি করেছেন ঈশ্বরের পরে এশার সময় আপনি আবার উজু করবেন এই দুই উজুর মাধ্যমেও যা পাপ আছে সেটাও ক্ষমা হবে উসমান বিন আফান রদিয়াল্লাহ তালনে বলেন সমেতো রসুল আল্লাহ সাল সাল্লাম ইয়কুল আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি লা ইয়ে তাওদ রজুলুম ফয় হসে অদু অহু তুম্ময়ুসল্লি সলাতা ইল্লা গুফেরলাহ মা বেনাহু ওবে না সলা তিল্লাতি তলিয়া রহ মুসলিম স্পার্মিনা ফান আদিল্লাহ তারানহু তিনি হচ্ছেন তৃতীয় খলিফা তিনি উজুর পদ্ধতি মানে উজু করলেন রসলামের পদ্ধতি তারপরে চাকরকে দেখিয়ে দিলেন যে এভাবে উজু করতে হয় এভাবে আমি রসলাম উজু করতে দেখেছি তিনি বলেছেন এখানে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি রসুল উল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যখন একজন ব্যক্তি সুন্দরভাবে উজু করে উজু পদ্ধতি ওইভাবে গ্রহণ করবেন ওই পদ্ধতিতে উজু করবেন যেইভাবে রসুল উল্লাহ সাল্লাম উজু করেছেন উজুর মধ্যে একটি ভুল আমাদের অনেকে করে থাকেন সেটা ঘাড় মাসা করেন ঠিক না হানাফি মাঝাহের যারা ভাই তারা ঘাড় মাসা করবেনি তিন বার আবার দেখে অনেক মনে করছে অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করি ধরি তিন পেরি করেনি একজনকে গত কালকে বললাম যে ভাই ঘাড় মাসা কেন করছেন আমার ইমাম সাহেব বলে দিয়েছেন এখন ইমাম সাহেব বলে দিয়েছেন তো ঘাড় মাসা ওনাকে কয়েকবার বলার পরে বলছে না আপনাকে আমি চিনি না জানি না আপনার কথা শুনব না ইমাম সাহেব বলেছেন ঘাড় মাসা লাগবে আমি বললাম যে ঘাড় মাসা তো নাই সারিয়াতে আবার একবারে জায়গাতে তিনবার তিনবার হয়তো জানা নাই মাসলাম মাসলামশাইল একজন মুসলিম সুন্দরভাবে উজু করায় কথা ওই সময় বলা যাবে যেই সময় আপনি রসমুল্লাহ সালামের পদ্ধতিতে উজু করবেন তিনি যেইভাবে উজু করেছেন সেইভাবে যদি করেন তাহলে সুন্দর হল সুম্মা পরিভাষাতে সুম্মায়ুসাল্লিসা উজু করার পরে আবার নামাজ আদায় করে ইল্লা কফিনা সলাতহা তো এই উজুর মাধ্যমে উজু করার পরে নামাজ পড়ে আল্লাহ রাবুল আলমিন তার গুনা ক্ষমা করে দেন এখন যে নামাজটা পড়ল এর এবং সুম্মা সলাতাল্লাতে তলিহা পরবর্তীতে যে নামাজ আসবে এর মধ্যবর্তীতে তার যা গুনা হয়ে থাকে সেই গুনাটা ক্ষমা করে দেওয়া হয় আনন্দ তাহলে একজন ব্যক্তি পাঁচক তো নামাজ যখনই পড়ে প্রতিদিন তার উজুর মাধ্যমে গুনা ক্ষমা হচ্ছে এবং নামাজের মাধ্যমে তার গুনা ক্ষমা হয়ে যাচ্ছে তাহলে এই আমল দুটা তো আমাদের আলহামদুলিল্লাহ আছে ঠিক না এই দুইটা আমল তো আছে আরেকটি আমল হচ্ছে যেটা ছয় নম্বর আমল সেটার অফার মাঝে মাঝে আমাদের রাকা সেন্টার দিয়ে থাকে ওমরার অফার হজের অফার দিয়ে থাকে তো একজন বান্দা হজ করলে উমরা করলেও তার এই হজ উমরার মাধ্যমে গুনা ক্ষমা হয় তার রিজিক বৃদ্ধি হয় হ্যাঁ সে পুত পবিত্র হয়ে যায় সে তার মানে সে জান্নাতে প্রবেশ করতে পারবে যখন হজ কবুল হলে হজ এবং উমরার মাধ্যমে আপনি আপনার গুনাহ ক্ষমা করাতে পারবেন অনেক লোককে দেখা যায় দশ বছর বিশ বছর থেকে আছেন একবারও হজ করেননি জিজ্ঞেস করবেন যে হজ করেছেন বলবে যেন না বাড়ি যাওয়ার কিছুদিন আগে হজ করব। মানে বিদায় হজ করে তিনি বাড়ি চলে যাবেন আপনার যখনই হজ সামর্থ্য হয়েছে আপনি তাড়াতাড়ি হজুমরা করে ফেলেন রাতে যদি কেউ সহযোগিতা করে আপনি ধনী ব্যক্তি কিন্তু কেউ যদি সহযোগিতা করে আপনি সহযোগিতা নিতে পারবেন অনেকে এই মাসার জিজ্ঞেস করে যেমন দুই হাজার ষোলো সালে বা পনেরো সালে আমাদের রাখা সেন্টার থেকে তিনশো লোক হজ করেছেন অনেকে জিজ্ঞেস করেন যে আমার তো বেতন পাঁচ হাজার রিয়াল আমি কি হজ করতে পারবো কি পারবো না সেন্টার থেকে যাব কি যাবো না ইত্যাদি ইত্যাদি আপনি যেতে পারেন অসুবিধা কী যখনই আপনি সেন্টার থেকে হজ বা উমরাতে যাবেন আপনি সঠিক সঠিক পদ্ধতিতে তা আদায় করতে পারবেন একা উমরাতে গেছেন হয়তো প্রথম জন আপনি সৌদি আরবে এসেছিলেন একা উমরাতে গেছেন তাও সাতবারের জায়গাতে চোদ্দো করে ফেলেছেন নফল তাওয়া করে থাকে অনেকে সফামারস সাই প্রথমে করে তাও পরে করে এরকম আছে কিন্তু আপনি যখন সেন্টারের মাধ্যমে যে কোনো সেন্টার সেন্টারের মাধ্যমে গেলে শাহিকদের সাথে যাবেন আপনি সেখানে হজের পদ্ধতি উমরার পদ্ধতি এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হয় যারা আমাদের সাথে উমরাই গেছেন তারা জানেন যে উমরা করার উপকারিতা কী কী শিখলাম এগুলো বলা হয়েছে কীভাবে উমরা করবেন ইত্যাদি ইত্যাদি বলা হয়ে থাকে তা সেন্টার যদি আপনার সহযোগিতা করে অথবা ধনী ব্যক্তি সহযোগিতা করে আপনার বেতন অনেক বেশি কোনো অসুবিধা নেই আপনি হ্যাঁ করতে পারবেন আপনি তো ইচ্ছা তাদের কাছে চেয়ে নিচ্ছেন না যে ভাই আমাকেই পাঠান আমি যাব ওনাকে দিয়ে এরকম তো না অতএব আপনি ধনী হলেও আপনি হজমরার ক্ষেত্রে আপনি সহযোগিতা বা কেউ যদি সহযোগিতা করে আপনার ওই বাদেতে আপনি সেটা নিতে পারবেন যেমন আপনি রোজা অবস্থায় আছেন কেউ যদি ইফতারি করায় আপনাকে আমাদের দেশের অনেক রোজাদার যান না আমি ভাই আপনার ইফতারি করবো না আপনাকে নেকি কেন দেবো এত কষ্ট করে রোজা রাখলাম নেকি কেন দেবো নেকি দেওয়ার মালিক কি ওই লোক নেকি দেওয়ার মালিক আল্লাহ রাবুল আলমিন এফতারি করালে আপনি যে রোজা রেখে যা নেকি পেলেন অতটা নেকি ইফতার যিনি করেছেন তিনিও পাবেন কি না তিনিও পাবেন এই লোকের নেকিতে কোনো কম হবে কোনোই কম হবে না কিন্তু এরকম সিস্টেম থাকতো যে যারা ইফতারি করাবে তারাই নেকি পাবে তাহলে রমজান মাসে দামাম সেন্টারে ইফতারি থাকে রাগা সেন্টারে থাকে লোকজন খুঁজেই পাওয়া যেত না যে না আমার নেকি কেন দেব হ্যাঁ তো যে কথা বলছিলাম যে আপনি যখন হজ করেন ওমরা নিজের টাকা দিয়ে করেন বা পরের টাকা দিয়ে করেন মাফি মুশকিলা হজ উমরার মাধ্যমে আপনার বড় একটা লাভ হচ্ছে যে আপনার গুনা মাফ হয়ে যাবে পাপ মাফ হয়ে যাবে আপনি হজুমরা করলে জীবনে গরিব হবেন না এ কথাগুলো হাদিসে বলা হয়েছে এই মর্মে একটি হাদিস তিরমিজির পেশ করি হাদিসের ব্যাপারে ইমাম তিরমি রহমতুল্লাহ বলছেন যে হাদিস হচ্ছে হাসান শহীদ তিরমিজির আটশো দশ নম্বর হাদিস আবদুল্লা বিন মাসুদ রদি আল্লাহ তালান বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তা বেউ বাইন আল হজ্জ হজ এবং উমরা বার বার করো পরস্পর করল ফক্রাব কারণ হজ উমরা করলে কি লাভ হবে ফাইন না হুমা এনফিয়ানুব হজ এবং উমরার মাধ্যমে দূর হয়ে যাবে আল ফাকরা ফর মানে দারিদ্রতা অভাব চাকরি নেই অভাব চাকরি আছে বেতন পাচ্ছেন না অভাব অনেকে হয়তো কয়েক মাস থেকে বেতন পাননি আরে একবার তো উমরাতে যেয়ে দেখেন একবার উমরাই যান আল্লাহর কাছে দোয়া করেন এ অভাব দূর হবে ইনশাল্লাহ বেতন চালু হবে তা রসুল্লাহ তামরাকুম হজ করার মাধ্যমে উমরা করার মাধ্যমে দারিদ্রতা দূর হয়ে যাবে আপনি আর অভাবই হবেন না যারাই হজ করেছেন উমরা করেছেন দেখবেন আপনি লক্ষ্য করে যে তারা আর অভাবী হননি তারা আবার গরিব হয়ে যাননি আল্লাহ তাদের বরকত দিয়েছেন মালে তাদের সম্পদে অর্থে ব্যবসা বিনিসে আল্লাহ বরকত দিয়েছেন অর্ধুন এবং গুনা পাপ মাপ হয়ে যাবে ওমরা করতে যে যান হজ করেন দারিদ্র আপনি থাকুন মানে গরিব থাকবেন অভাবী থাকবেন না এরপরে আপনার গুনা মাফ হয়ে যাবে পাপ মুছে যাবে পাপ মোচন হয়ে যাবে রসুল একটি উদাহরণ দিয়ে বলেছেন কামায়ন ফেদা। উদাহরণ দিয়ে কথা বললে ওই কথা বেশি মনে থাকে বিশেষ করে শেখ রান মাদানি আমাদের ওস্তাদ বক্তব্য আমি প্রতিদিন এক ঘন্টা শুনি কারণ কি উনার বক্তব্যের মাঝে যা কিছু পাওয়া যায় অন্য বক্তার কাছে এগুলো পাবেন না একটা আয়াত পড়েন হাদিস বলেন উদাহরণ দেন ইত্যাদি ইত্যাদি উনার বক্তব্যের মধ্যে অনেক কিছু আছে কারণ উদাহরণ দিলে আপনি ওই জিনিসটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন রসুল উল্লাহাম উদাহরণ দিয়ে বলেছেন কামায়নফিল কির ও আল হাদিদে যেমন লোহারের হাফর আল হাদিদে লোহার ময়লা মাটি স্বর্ণের ময়লা মাটি চাঁদির ময়লা মাটি ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় ওয়ালাই সালিল হাজাতিল মবরুরাত মবরুরাত ইল্লাল জান্না ওয়ালাই সালিল হাজাতিল মবরুরাত সাহাবুন ইল্লাল জান্না মবরুর হজের বদলাই হচ্ছে জান্নাত মকবুল হজ হজটার আল্লাহর দরবারে কবুল হয়েছে যে হজে আপনি পাপ অন্যায় গুণা করেননি সে হজের বদলা হচ্ছে জান্নাত তাহলে একটি আমল আরও আপনি জানতে পারলেন যে হজ এবং উমরার মাধ্যমে আপনার জীবনের পাপগুলো মুছে যাবে পাপ মোচন হবে হজ এবং উমরা আপনি বেশি বেশি করেন হজ তো হয়তো পাঁচ বছর পরে পরে সুযোগ পাবেন কিন্তু উমরা তো আর এরকম নেই যে আপনি পাঁচ বছরে একবার যেতে পারেন এরকম আছে কি নেই আপনি যত ইচ্ছা তত ওমরা করতে পারেন ইনশাল্লাহ এতে আপনার পাপ মোচন হবে আল্লাহ আপনার গুনাহ পাপ ক্ষমা করে দিবেন আরেকটি আমল হচ্ছে মানে বিভিন্ন প্রকার জিকির আজকার আমাদের দেশে জিকিরের আবার বহু প্রকার আছে প্রকারের জিকিরা ফায়দা নেই ওই জিকিরে ফায়দা আছে যে জিকিরটা হাদিস থেকে প্রমাণ আছে

তার হাতিয়াতুনের বহুভূতন খাতায়া মানে তার পাপগুলো গুহাগুলো মিটিয়ে দেওয়া হবে সুভহাল্লাহ বেহামদি ছোট্ট জিকির না জিকির একেবারে ছোট্ট আপনি একশোবার যদি বলে থাকেন তাহলে এর মাধ্যমে আপনার পাপ মিটিয়ে দেওয়া হয় পাপ মুছে দেওয়া হবে ওয়েনকার মিসলা জবাদিল বাহার এমন কি তার পাপ যদি সমুদ্রের ফেনা সমতুল্য থাকে তবু হামদি এর মাধ্যমে পাপ গুলো মিটিয়ে দেওয়া হবে সুবাহ ছোট্ট একটা জিকির এই জিকিরের মাধ্যমে আপনার পাপ মুছে যাবে পাপ মোচন হবে এটা হচ্ছে সাহি বোখারের হাদিস কারণ বেদাতিরা অনেক সময় বলে থাকে যে এরা আবার জিকির আবিষ্কার করলো নাকি একশোবার শুভানাল অব্যাহামদিকে বলতে হবে তা আমরা আবিষ্কার করিনি এ আবিষ্কার করেছে সাল্লাম তিনার থেকে প্রমাণ আছে শহীদ মুসলিমের ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস শহিদ মুসলিম সরি শাহী বখারি চার হাজার ছয় হাজার চারশো পাঁচ নম্বর শহিদ মুসলিমের দুই হাজার ছয়শো একানব্বই নম্বর হাদিস তা শুভানুল্লা অব্যাহামদি একশোবার যদি আপনি পাঠ করেন তাহলে আপনার গুনা এর মাধ্যমে ক্ষমা হবে আরেকটা জিকিরের কথা আপনাদের সামনে বলবো যে জিকিরটা সহি বখারির শেষ হাদিসে আছে সহি বখারির শেষ হাদিস ওই হাদিসে ওই জিকিরের কথা বলা হয়েছে সেটা কি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আজিম সহি বখারি ছয় হাজার ছয়শো বিরাশি নম্বর হাদিস সাহি মুসলিমে দুই হাজার ছয়শো চুরানব্বই নম্বর হাদিস এই হাদিসের রাবি হচ্ছেন আবু হরেইরা রদিয়াল্লাহ তালান হ তিনি বলেন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কালেমা তানে কালেমা তানে মানে দুইটি কালেমা দুইটি বাক্য কালেমাতুন মানে বাক্য কথা কালেমা তানে দুইটি বাক্য হাফিফা তানে আলাল্লে হফিফ মানে কি হালকা আলাল মানে যে হোভায় মুখে উচ্চারণে বলাতে একইবারে হালকা আচ্ছা এই কথা বলার উদ্দেশ্য কি জানার বলে যে দুইটি বা মুখে খুব হালকা কারণ মানুষ যাতে এটাকে ভারী মনে না করে যখনই আপনি একটা আপনার ছেলেকে বলবেন যে একটা কথা বলবো কথাটা খুবই হালকা বা খুব গুরুত্বপূর্ণ কথা ছেলে মনোযোগ দিয়ে শুনবে যে কী কথা আছে রসুল আসাল্লাম বলেন কালিমাতান এ খাফিব আতান আর দুইটি বাক্য যেটা জিহব্যায় খুবই সহজ খুবই হালকা তাকেলাতান এ ফিল্ম মিজান মিজান মানে দাঁড়ি পড়লে কয়ামতের দিন যে এই যে মিজানটা কায়েম হবে এতে অনেক ভারী হবে হাবিব আতান এল্লা রহমান তাহলে বলা খুব সহজ ওজন খুব বেশি এবং আল্লাহ রাবুল আলমের কাছে অতি প্রিয় সেই দুইটি কালেমাকে সুবহান সুবহানুবহান আপনি এটা দিনে অনেকবার বলতে পারবেন আপনার যত ইচ্ছা তত বলতে পারবেন তাহলে বিভিন্ন জিকির আজকারের মাধ্যমেও আপনার গুনা ক্ষমা হয় পাপ মিটিয়ে দেওয়া হয় বিশেষ করে রাত্রে ঘুমাবেন ওই সময় জিকির আজকার আছে সকাল সন্ধ্যার জিকির আজকার আছে সালাম ফেরানোর পরে আলাচকার ফরজ নামাজের পরে জিকির আজকার আছে এমনি আপনি জিকির আজকার করবেন এগুলো জিকির আজকারের মাধ্যমে আপনার পাপ মুছে যাবে পাপ মিটিয়ে দেওয়া হবে আর দুইটা পয়েন্ট আলোচনা করে ইনশাল আলোচনা শেষ করব আরেকটা আমল হচ্ছে যে আপনার আমল অল্পই হোক কিন্তু এর মাধ্যমে অনেক বেশি নেকি আছে এবং গুনাও মাফ হবে আবুদার রাজিয়ালা বলেন রসুল্লাহ আমাকে বলেছি তাকিল্লাহ মাহুন্ত আল্লাহকে ভয় করো তুমি যেখানে থাকো আল্লাহকে যখন আপনি ভয় করবেন তখন কি আপনি গুনা করতে পারবেন পাপ করতে পারবেন কি পারবেন না দেখবেন যেই লোকের অন্তরে আল্লাহর ভয় নাই সেই লোক বেশি পাপ করে যে যত আল্লাহকে ভয় করে সে ততই আল্লাহর মানে হারামকৃত জিনিস থেকে বাঁচতে পারে পাপ থেকে বাঁচতে পারে আমল খুব ছোট সেটা হচ্ছে ইত্তাক্লাহাইন্ত বলেন রাজা আমাকে বলেছেন ইত্তাক্লাহাইকুন্ত তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো যেখানে থাকেন এবং যে অবস্থায় থাকেন একা থাকেন সঙ্গীতের সাথে থাকেন বাড়িতে আছেন গাড়িতে যে কোনো জায়গায় যে কোনো লোকের সাথে থাকেন বা একা থাকেন আপনি আল্লাহকে ভয় করেন এটা একটা ছোট্ট আমল এই আমলটা একইবারে ছোট যে আপনি আল্লাহকে ভয় করবেন আজকে আপনি আজকে থেকে পরীক্ষা করে দেখেন যে আল্লাহকে ভয় করেন বেশি বেশি দেখবেন যে আপনি অনেক পাপ থেকে বেঁচে গেছেন আর আপনার মাধ্যমে একটা পাপ হয়ে গেল যখন একটা পাপ হয়ে গেল এর পরে পরে আপনি একটা নেকি করেন তাহলে এই পাপটাকে মুছে দেওয়া হবে হাসনাতাম হাসনাতমহা গুণা করার পরে পাপ করার পরে নেকি করেন এই নেকিটা ওই পাপটাকে মুছে দেবে ও খালেকিন হাসান আর মানুষের সাথে উত্তম ব্যবহার করেন আপনার চরিত্র কথাবার্তা চলাফেরা আপনার লেনদের মামলাত আদান প্রদান সব কিছু হবে উত্তম আকারে সবকিছু ভালো হবে তাহলে আপনার এই আমলগুলো একেবারে ক্ষুদ্র একই ছোট আল্লাকে ভয় করা ছোট আমল হ্যাঁ আপনি গুণা করেছেন নেকি করেন মানুষের সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনি ছোট আমল করলেন কিন্তু এই আমলগুলির মাধ্যমে আপনার পাপগুলি মুছে যাবে সর্বশেষ আমল হল যে আমলের মাধ্যমে আপনার পাপ মুছে যাবে সেটা হচ্ছে দান খয়রাত করা সাদাকা করা দান খয়রাত সাদাকা সব জায়গাতে করতে পারবেন না শরীয় সম্মত দান খয়রাত করতে পারবেন যেখানে গুণা হয় পাপ হয় হারাম কাজ হয় ওই রকম জায়গাতে আপনি আপনার টাকা পয়সা দান করতে পারবেন না যে জায়গাতে নেকি হয় শরীয় সম্মত রাস্তা আছে যেমন মাদ্রাসা আছে মসজিদ আছে ইসলামিক সেন্টার আছে হ্যাঁ আপনি ইসলামিক পাঠাগার করলেন এতিম গরিব মিসকিনদের খাওয়ালেন তাদের সহযোগিতা করলেন বিভিন্নভাবে আপনার দান খয়রাত হতে পারে দান খয়রাতের ব্যাপারে আমার একটি বক্তব্য নেটে আছে তো এখানে আপনাদের সামনে একটি হাদিস পেশ করব যে দান খয়রাতের মাধ্যমে আপনার দান হালকা হোক আপনি এক রিয়ালি দান করেন কি দশ রিয়ালি দান করেন এই দান করার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আপনার পাপগুলিকে মিটিয়ে দিবেন তাহলে দান করা এমন একটি আমল যে আমলের মাধ্যমে আপনার পাপ মুছে যাবে রসুলুল্লাহ বলেন ওসাদ সদাকা তুত খাতিয়া পাপকে মিটিয়ে দেয় দান খরাত করেছেন আপনি এ দানের মাধ্যমে আপনার পাপ মুছে গেল দানের যেমন ফজিলতের মধ্যে একটি হচ্ছে যে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন হ্যাঁ আপনি জান্নাতে যেতে পারবেন ইত্যাদি ফজিলত আছে এখানে একটি কথা শুধু বলা হচ্ছে আপনাকে একটি হাদিসের মাধ্যমে সেটা হচ্ছে অসাদাকা দতফ ফেয়াল খাতিয়া সাদাকা দান খয়রাত এটা পাপকে মিটিয়ে দেয় পাপকে মোচন করে ধুয়ে দেয় পরিষ্কার করে দেয় কেমনভাবে ক্যামায়ুত কেমায়ুত ফেয়াল মাও আর না রা পা আগুন এই পানি আগুনকে নিভিয়ে দেয় আগুন লেগেছে সে জায়গায় যদি আপনি পানি ঢালেন তাহলে পানির মাধ্যমে আগুনটা নিভিয়ে যাবে এটা হচ্ছে একটা আমল কা আমল ছোটো কিন্তু আপনার এর মাধ্যমে পাপ মুছে যাবে তাহলে আজকে আমরা দশটি আমলের কথা শুনলাম যে আমলের মাধ্যমে আপনার পাপ মুছে যাবে আর বিষয় হচ্ছে পাপ মোচনকারী আমল আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করেন তিনি এই আমলের মাধ্যমে আমাদের পাপগুলি মিটিয়ে দেন আমাদের জীবনে গুণাগুলি ক্ষমা করে দেন আমাদেরকে মৃত্যুর পরে জন্তুল ফেদস নজিব করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক